আমি তাহলে জিতেই গেলাম, আমি তাহলে জিতেই গেলাম। শাকিব খানের এমন অসাধারণ ডায়লগে দলুদ সিনেমা মুহূর্তেই রেকর্ড করলো ইন্টারনেট মাধ্যমে। শাকিব খানকে বিভিন্ন লুকে দেখা যায় দরদ সিনেমায়। পরিচালক অনন্য মামুনের কথা মতে শাকিব খানকে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে এই ট্রেলারে। কখনো ফানি, কখনো স্টাইলিস্ট, কখনো খুনি, কখনো ভুতুরি, কখনো ট্যাক্সি চালক, বিভিন্ন লুকে শাকিবের এই পারফরমেন্স অসাধারণ। একদিকে বলিউডের নায়িকা সোনাল চৌহান, অন্যদিকে কেমিস্ট্রিপূর্ণ শাকিব খান, সব মিলিয়ে একাকার দরদের ট্রেলার। তবে এই ট্রেলারে শাকিব খান ও সোনাল চৌহানের ভালোবাসার স্থলাছড়িতে যেন কেমিস্ট্রিপূর্ণ হয়েছে ও অন্যতম। কথা দিয়েছিলেন তুফান রিলিজে দরদের ট্রেলার প্রকাশ পাবে, সত্যি সে কথা রাখলো অনন্য মামুন। শাকিবকে দেখে বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর অভিনয় করতে পারে এই ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রিয় দর্শক, তাহলে সত্যি কি বলিউডে রাজত্ব করতে চলেছে শাকিব খান? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।